সুনামগঞ্জের দোয়ারা বাজারে কলেজ ছাত্রীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সকালে লিটন আহমদ নামে একজনকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার রাজন কুমার দাস জানান, সোমবার সন্ধ্যার পর ভুক্তভোগীর বাড়িতে কেউ ছিল না, এই সময় লিটন ভুক্তভোগীকে ধর্ষণের পরে হত্যা করে পালিয়ে যায়। নিহত স্বজনরা বাড়িতে ফিরে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় লিটনকে গ্রেপ্তার করে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার।